এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কি হয়েছে? আমি ঠিক আছি, আমি কিচ্ছু হয়নি, আর টেনশন করিস না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। ঘরে যাও, তোমার রেস্টের প্রয়োজন। চন্দ্রা, ওকে একটু নিয়ে যাও না। দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ, আমি বলছি, আমার সঙ্গে বলো। চন্দ্রা, তুমি নিয়ে যাও, এসো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সমস্যাটা তো ওকে নিয়ে। শুভ, এটা নিয়ে আমরা অলরেডি অনেকবার কথা বলে নিয়েছি, আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। না না, অনু বৌদি, এখনো তো কোনো কথাই হয়নি। আর আমরা তো শুনলাম আপনি শুভদার কোনো কথা শোনেনি। এই মেয়েটা এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, তারপরেও ওকে আপনি এই বাড়িতে নিয়ে এসেছেন শুধুমাত্র জেদের বসে। পূর্ণা কি ঘটিয়েছে না ঘটিয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেসব বিচার করার দায়িত্ব আমি পুলিশকে দিয়েছি। তাই তোমরা এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ। তুমি বললে থানায় কথা বাড়ানো পারো, এখন বলছে এখানেও কথা বলা যাবে না। অন্তত এই বাড়িতে দাঁড়িয়ে এই মতামতটা তো আমি দিতে পারি, কারণ এই বাড়িটা যতটা তোমার ততটা আমারও। শুভ, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? বলতে বাধ্য হচ্ছি বৌদি, কারণ আমি ওকে বিশ্বাস করি না। আমি মন থেকে বুঝতে পারছি এই মেয়েটা একটা চোর, ধান্দাবাজ, তারপরেও এদের দুজনকে আমি বাড়িতে দুধ কলা দিয়ে পুষবো কেন? একদম ঠিক, আমারও সেটাই মনে হচ্ছে। একবার যখন মনে সন্দেহ ঢুকেছে তখন না, ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সারা মাসের ব্যবসার টাকা ফেরত নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে, মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে, বানিয়ে বলছে। এসব নাটক তো তুমি নিজের কানে শুনে এলে। শুভ,